আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কানিজ এন্টারপ্রাইজে। তো চলে আসলাম কিন্তু খুব চমকপ্রদ, কিন্তু আমরা আজকে পিতলের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আশা করি ফ্রেন্ডস, দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর পিতলের যে প্রোডাক্টগুলো আছে, তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। তো এখানে পিতলে কিন্তু হাঁড়ি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, কিন্তু এই যে দেখেন বিভিন্ন ধরনের পানির কলসও আছে। তার পাশাপাশি এই যে দেখেন কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, প্লাস বিভিন্ন ধরনের শোপিজে ভেরিয়েশন আছে। তো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু জানতে চাইবেন যে ভাই এটা লোকেশনটা কোথায় কানিজ এন্টারপ্রাইজে। তো আপনারা ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট চলে আসবেন, এই যে এই গেটটা দিয়ে আসলেই কিন্তু দুইটা দোকান পরে আপনারা পেয়ে যাবেন কিন্তু কানিজ এন্টারপ্রাইজ। আর পাশাপাশি যারা আপনারা নিউ মার্কেট ফুট ওভার ব্রিজ দিয়ে আসবেন, তারা আপনারা এই পথটা খেয়াল করবেন, এই পথ দিয়ে সরাসরি চলে আসবেন, আপনারা পেয়ে যাবেন কিন্তু কানিজ এন্টারপ্রাইজ। তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিচেন গ্যাজেটগুলো আছে। তো এক কথায় মানে আপনাদের সংসারে যত রকমের প্রোডাক্ট প্রয়োজন হয় সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন কানিজ থেকে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর, কিন্তু এগুলো আমরা দেখাবো অবশ্যই। এই যে সিলভারের ভেরিয়েশন আছে, অ্যাক্সেসরিগুলা পাশাপাশি যে অ্যানাডাইসের বিভিন্ন ধরনের কিন্তু সেট আছে, তো এগুলোও কিন্তু আমরা দেখাবো ইনশাল্লাহ, পুরো ব্লগটা দেখবেন। আর আজকে কিন্তু ঈদ স্পেশাল, কিন্তু পিতল এবং কাঁসার প্রোডাক্টগুলো থাকবে। তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া আছেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি দেখবো আমরা? আজকে আমরা দেখবো হচ্ছে আপনার কাঁসা পিতলের কিছু প্রোডাক্ট, আজকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে আমরা আজকে দেখাবো। আর যারা দেখা যায় অনেক সময় কেউ সেট নিতে চায়, কেউ সিঙ্গেল নিতে চায়, তাদের জন্য সিঙ্গেল সেট আমরা দুইটাই দেখাবো। তবে সিঙ্গেল সিঙ্গেল করে চলে যাই, আজকে আমরা দেখাবো সম্পূর্ণ প্রথম থেকে শুরু করবো আমরা প্লেট থেকে নিয়ে। আচ্ছা, আমার এখানে ইন্ডিয়ান যেটা গুজরাটি প্লেট, এখানে ইন্ডিয়ান প্লেট হবে, কলকাতা প্লেট হবে, দেশি ধামরাইলের প্লেট হবে। আসলে কাস্টমার তো আসলে সবকিছু বুঝে না, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে কাস্টমারকে একটা ভালো মন্দ বুঝিয়ে প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আমি আজকে প্লেটগুলো দেখাবো। এখানে আপনার আমার কাছে যে প্লেটটা আছে, এখানে আপনার সিঙ্গেল একটা প্লেট, এই প্লেট হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান গুজরাটি প্লেট। এই প্লেটটা হচ্ছে আপনার ভিতরে সম্পূর্ণ কারো হাতে কাজ করা, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হাতে কাজ করা, এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি প্লেট। আর এই প্লেটটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেশিন পলিশ যেটাকে বলা হয়। আর এগুলো আপনি চিনবেন কিভাবে? যারা চিনে না তারা এভাবে বাড়ি দিবেন, এটা ভাইব্রেশন করবে, ইভেন কি এটার সাউন্ডটা থাকবে। আর এটা হচ্ছে একদম পিওর কাঁসার 50 বছরের গ্যারান্টি, যদি এর মধ্যে ছেদ্রি ফুটা করতে পারেন আমরা চেঞ্জ করে দিব। আর সাউন্ডটা একেবারে গিটারের সাউন্ড, একেবারে গিটারের। ভাই একটা কথা বলে দিই, কাঁসা কিন্তু আপনার সম্রাট আমল থেকে, রাজকীয় আমল থেকে কিন্তু এগুলো মানুষ ব্যবহার করে, বা মাঝখান থেকে কিন্তু ইদানিং এটা ছিল না, নতুন করে আবার আসার কারণ হচ্ছে এগুলোর মধ্যে আপনার খেলে আপনার হার্ট ভালো থাকবে, কখনো গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, লিভার কিডনি ফুসফুস এগুলো ভালো থাকবে। ঠিক আছে, মানে রোগ বালাইটা কম হবে। 304 যেটাকে বলা হয় ফ্রুট গেট, সব থেকে বড় কথা হচ্ছে এটা। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এটার ভিতরে হচ্ছে আপনার, এটা হচ্ছে গুজরাটি। তো কেউ যদি নকশি নিতে চান নকশি নিতে পারবেন, আবার কেউ যদি এটার ভিতরে প্লেন নিতে চান আসলে কিন্তু আমাদের কাছে প্লেনও নিতে পারবেন। তো আমার যে এক একটা প্লেটের যে ওয়েট আছে, এক একটা প্লেট মিনিমাম 1 কেজি করে ওয়েট, আমি যদি আপনাকে একটু যদি একটা প্লেটের ওয়েট দেখাতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছে আসলে কখনো কোনো কিছুতেই ঠকবেন না। আর আমি কোনো কাস্টমারকে ঠকাই না, আমার একটা নীতি ভালো, কেন কাস্টমারকে ঠকালে আমি সেকেন্ড টাইম তাকে আর কখনো পাবো না। আর আমার যে প্রোডাক্টগুলো, এগুলো এক একটা প্লেটের ওজন প্রায় আমার 1 কেজি করে। এখন আপনাকে আমি 1 কেজি ওজন একটা প্লেট দেখালাম, এগুলো আসলে ভাই এগুলো পড়লে ভাঙা ফাটার কোনো চান্স নেই। হ্যাঁ, এগুলো যদি পড়ে যায় ভাঙা ফাটা কোনো চান্স নেই, এগুলো গ্যারান্টি আছে। আর এখানে আপনি একটু প্লেটের ওয়েটটা দেখবেন, এটার ওয়েট আছে আপনার 902 গ্রাম, এটা হচ্ছে 902 গ্রাম। আবার এটার ভিতরে সেম একটা প্লেট আছে আপনার 784 গ্রাম। তা কি হলো এখানে, কি বুঝলেন? যে সেম জিনিসই ওয়েট কম আর বেশি, তো সেই ক্ষেত্রে যদি আপনারা কেজিতে কিনেন আপনারা লাভবান হবেন, আর যদি পিসে কিনেন, এখন আপনাকে আমি দেখালাম 1 কেজির একটা ওজনের প্লেট, কিন্তু আপনাকে আমি দিয়ে দিলাম 800 গ্রামের ওটে প্লেট, সেক্ষেত্রে আপনার লস আমার লাভ। আমি বলবো যে লাভ লস আমারও দরকার নেই, আপনারও দরকার নেই। আপনি আমার থেকে যখন যেটা নেবেন কেজিতে বলবেন যে ভাই আমি কেজি কত করে, আর যদি কেজি নেন রাখবো তাদের জন্য অনলি 2800 টাকা করে। ইন্ডিয়ান যে গুজরাটি কেজি প্লেটগুলো আছে এগুলো অনলি 2800 টাকা করে কেজি রাখবো। ঠিক আছে, এই হচ্ছে প্লেট। আর এটা প্লেটগুলো আমরা এক এক করে একটু দেখি ভাই, প্লেটের ডিজাইনগুলো এই যে দেখেন, এটা প্লেনটাই কিন্তু খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। হ্যাঁ, তারপরে এই আরেকটা ডিজাইন আছে, আর কি ডিজাইন? এগুলো কিন্তু ভাই মেশিন পলিশ কিন্তু। হ্যাঁ, এই পিছনে ব্যাক সাইডটা দেখবেন। আর এটার ভিতরে আরেকটা হচ্ছে আপনার যেটা কলকাতা, এটা হচ্ছে আপনার কলকাতার প্লেট, একটু ফলো করবেন, এটা হচ্ছে কলকাতা প্লেট। হ্যাঁ,
এটা এটা শাইনিংটা কিন্তু অতটা উজ্জ্বল না। হ্যাঁ শাইনিংটা এটা সে কলকাতা যেটাকে বেলি প্লেট বলা হয়, আপনি সাথে কলকাতা আচ্ছা গুজরাটিটা কিন্তু ফনি ফিনিশিংটা ফিনিশিংটা খুব ভালো। আর এটা যে আপনি হাতে মেশিন করা, ঠিক আছে, তো এটার কেজি দিচ্ছি আমরা অনলি 2200 টাকা কেজি, এটা কেজি দিচ্ছি 2200 টাকা। তারপরে চলে যাচ্ছি আমরা যেটা কলকাতা প্লেট আরেকটাকে বলা হয় মেশিন পলিশ কলকাতা, এটা কিন্তু আপনার হাতে পিটিয়ে বানানো হয় যেটাকে বলা হয়, এটা কিন্তু আপনার হাতে পিটিয়ে বানানো। এই দেখেন এই যে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো, দেখতে কিন্তু আপনার ভালো। আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনার রোগ জীবাণুর উপকার কাজ করবে, দেখা যায় কেউ বাজেট কম কেউ বাজেট বেশি, আমি বলবো যে যেটা নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কাজ একই করবে, শুধু একটু যার বাজেট কম সে দেখা যায় এটা নিতে পারবেন, যদি একটু বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আপনি গুজরাটি প্রোডাক্টটা নিতে পারবেন। তো এটার কেজি দিচ্ছে আমরা অনলি 2500 টাকা, আচ্ছা ঠিক আছে, তো এটার কেজি দিচ্ছে অনলি 2500 টাকা। আর গুজরাটের ভিতর আরেকটা হচ্ছে আপনার ফ্ল্যাট টাইপের, এই প্লেটটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার ফ্ল্যাট। হ্যাঁ এটা যদি দেখেন, হ্যাঁ যেমন এটার এটা হচ্ছে আপনার কাদা উঁচা করা, একটু কাদা উঁচা ডিপটা বেশি থাকে, হ্যাঁ এটা একটু ডিপটা বেশি, আর এটা হচ্ছে একটু ফ্ল্যাট। এটা কিন্তু ভাই 1 কেজি ওজন আছে, দেখেন এই যে প্লেটটা আমি আপনাকে ওইটা দেখাই, হ্যাঁ আমি একটু ওইটা যদি দেখাই তাহলে তো বুঝবেন 1 কেজি প্লাস না ভাই, 1 কেজি 40 গ্রাম 50 গ্রাম, 1 কেজি 50 গ্রাম আছে আপনার প্লেটের ওয়েটটা, ঠিক আছে। তো আমি বলবো যে ইনশাআল্লাহ কানে যে আপনি আসলে ইনশাআল্লাহ কখনো পোতরে পড়বেন না, সব সময় একদম ফার্স্ট এ গ্রেড, সোনার যেমন গ্রেড আছে এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রেড আছে, 22 গ্রেড 18 গ্রেড 24 গ্রেড করে এক একটা প্রোডাক্ট আছে। আসলে আমরা আপনাকে ভালো মন্দ কোনটা দেশি কোনটা বিদেশি সম্পূর্ণ বুঝিয়ে তারপর আমরা আপনাকে প্রোডাক্টগুলো দিব, ঠিক আছে। আর তারপরে চলে যে হচ্ছে আমরা সিঙ্গেল যদি কেউ ছোট কোয়ার্টার প্লেট নিতে চান নাস্তার জন্য, যদি কেউ সিঙ্গেল কোয়ার্টার প্লেট নিতে চান, এটা হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি প্রোডাক্ট, এখানে কিছু আপনার মেশিন পলিশ দেওয়া আছে। হ্যাঁ এগুলো সেম হচ্ছে আপনার 2800 টাকা কেজি, আপনারা ওজনে যা আসবে তাই দিবেন। এটার প্লেটের ওয়েট হচ্ছে আপনার 372 গ্রাম, ধরেন আপনার 370 গ্রাম, এটা একটা আছে, এটার কেজি 2800 টাকা। আর যদি আপনি কলকাতার এটার নেন, এটার প্রাইস রাখা যাবে আপনার জন্য অনলি 2200 টাকা কেজি, ঠিক আছে। প্লেট কিন্তু দুইটাই আলাদা। আর তারপরে চলে যাচ্ছে আমরা সিঙ্গেল জগ, যারা জগ নিতে চান, এখন কিন্তু রমজান মাসে কিন্তু আপনার জগটা বাসা বাড়িতে কিন্তু খুবই একটা দরকার একটা জগ, কেন আমি সারাদিন রোজা রেখে, ঠিক আছে, একটু শরবত খাবো, ফ্রেশ একটা জিনিস খাবো, তাই আমি বলবো যে জগটার ভিতরে শরবতটা রেখে খাবেন, শরবত খান, জুস খান, যেটাই খান, পানি খান, ইনশাল্লাহ আপনার মনটা একদম ভরে যাবে। আর পানিগুলো শীতল ঠান্ডা থাকবে, পানি রাখেন, জুস রাখেন, শরবত যেটা রাখেন একদম শীতল ঠান্ডা থাকবে। এই জগের যদি ওজন যদি মেপে নেন, এই জগের ওয়েট আছে আপনার 1133 গ্রাম ভাইয়া, এই জগের ওয়েট আছে আপনার 1133 গ্রাম, এটা হচ্ছে আপনার 2 লিটারের জগ, এই জগটা হচ্ছে আপনার 2 লিটার, এগুলোর কেজি সেম হচ্ছে 2800 টাকা কেজি, ঠিক আছে। আর যদি একটু বড় নিতে চান, 3 লিটারের জগ নিতে চান, এটা হচ্ছে 3 লিটার, হ্যাঁ এই যে এটার ওয়েট হচ্ছে আপনার 1 কেজি 577 গ্রাম, এটার ওয়েট 1 কেজি 577 গ্রাম, এটাও সেম 2800 টাকা করে কেজি নিতে পারবেন আমার কাছে। আমরা ঢাকার ভিতর, আমার কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী কাস্টমার বেশি, আমি প্রবাসী ভাইদেরকে বলি, কেন এগুলো বাসা বাড়িতে ব্যবহার করবেন ইনশাল্লাহ, ছোট ছেলে হন বড় সবাই রোগ জীবাণুর জন্য খুবই উপকারী। আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে গ্লাস বা মগ নিতে চান, এটা আপনার মগ, এগুলো প্রত্যেকটা একদম অরিজিনাল কাঁসার, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি হ্যান্ডেলওয়ালা মগ, এগুলো প্রাইস যদি নিতে চান, যদি সিঙ্গেল নিতে চান আমরা রাখবো 1000 টাকা, যদি কেজি নেন রাখবো এগুলো 2800 টাকা কেজি। হ্যাঁ এই একটা মগ, তারপরে একটা এই একটা মগ আছে, এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 800 টাকা এটার প্রাইস, ঠিক আছে, এগুলো প্রাইস দিচ্ছি অনলি 800 টাকা। তারপরে চলে যে সিঙ্গেল গ্লাস, এটাগুলো আপনার সিঙ্গেল আপনার রিং গ্লাস যেটাকে বলা হয়, একদম সম্পূর্ণ কাজ করা কাঁসার, এগুলো একদম পিওর কাঁসা, ঠিক আছে, এই একটা গ্লাস, এটার প্রাইস রাখবো অনলি 800 টাকা। তারপর চলে যে ঢাকনা সহ মগ, এটা হচ্ছে আপনার ঢাকনা সহ খুবই সুন্দর একটা মগ, যেগুলো আপনার হাতে কাজ করা, মাশাআল্লাহ একবার একটা মগ কিনবেন আপনার ছেলে মেয়ে নাতিপুতি দেখে যাবে আজীবনের জন্য, এগুলো গ্যারান্টি। এটা ঢাকনা সহ 1200, ঢাকনা ছাড়া নিলে 1000। তারপর চলে যাচ্ছে আপনার এই আরেকটা মগ, এগুলো যদি কেউ ঢাকনা সহ নিতে চান ঢাকনা সহ নিতে পারবেন, কেউ যদি আপনি ঢাকনা ছাড়া নিতে চান ঢাকনা ছাড়া নিতে পারবেন, দাম সেমই পড়বে 1000 টাকা ঢাকনা ছাড়া, ঢাকনা সহ 1200 টাকা। এটার মধ্যে আরেকটা মডেল হবে আপনি একটু প্যাক মোটা, ঠিক আছে, এর একটা হবে বেলি মগ, হ্যাঁ এটা বেলি মগ যেটাকে বলা হয়, এটাও সেম প্রাইস 1000 টাকা ঢাকনা ছাড়া, ঢাকনা সহ 1200 টাকা, এই হচ্ছে একটা। তারপরে যারা সিঙ্গেল সিঙ্গেল বাটি নিতে চান, এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল বাটি, দেখেন বাটির কাজটা খুবই নাইস একটা কাজ,
আর এগুলো কিন্তু একটা বাটি একদম অক্ষয়। এটা আমাদের ফিরনি, পায়েস, ফালুদা, হালিম, আইসক্রিম, হ্যাঁ যেই কোনো পারপাসে যে কোনো ভাবে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ এগুলো আপনারা খেলে খুব ভালো। আর এগুলো সাইজ হবে নকশি, এটার ওয়েট আছে আপনার, আমার একটা বাটির ওয়েট আছে আপনার 700 গ্রাম, 778 গ্রাম এটার ওয়েট আছে। ঠিক আছে, যদি কেজি হিসাবে নিতে চান, আমি তো কেজির দাম বলে দিলাম 2800 টাকা, কেউ যদি পিস নিতে চান পিসও নিতে পারবেন, সেটা দাম আমি বলে দেবো। এখানে আপনার ছোট রকমের ছোট বড় বাটি, সুপ বাটি আছে, ফিন্নি বাটি আছে, পাইসের জন্য খুব সুন্দর সুন্দর বাটি দাম আছে। চাইলে কিন্তু আপনারা সেটও নিতে পারবেন, হ্যাঁ এগুলো সেটও নিতে পারবেন, এই হচ্ছে একটা। তারপরে আরেকটা চলে যাই, এই যে এগুলো এখানে বাটির মধ্যে কিন্তু আপনার দুইটা কোয়ালিটি আছে, আমি দেখাই দিই। এটা হচ্ছে কলকাতার বাটি, যে বাটির কালারটা হবে ম্যাট, এটা হবে আপনার ম্যাট, হ্যাঁ। আর কে যদি আপনার ইন্ডিয়ান যে গুজরাটি বাটিগুলো, এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ আপনার গোল্ডের মতো, একদম 24 ক্যারেট এর মতো। আমি কিন্তু ফার্স্ট, আমি কিন্তু সবকিছু ভালো মন্দ বুঝি। আমরা আসলে কিছু কিছু দোকানদার আছে আসলে মলম বিক্রি করি না আমরা, গুলিস্তানের মতো দেখেন, গুলিস্তানের মধ্যে কিছু মলম বিক্রি হয়, যা তার মুখে তাই বলে তা না ভাই, যেটা যে কথা আমি সেটাই বলবো, ঠিক আছে, বাড়তি কোনো কথা বলবো না। আর তারপরে চলে যাই হচ্ছে আমরা একটা সেট, যেহেতু সামনে রমজান মাস আসছে, যদি রমজান মাস উপলক্ষে আপনারা একটা সেট নিতে পারেন, ঘরের ভিতর তিনটা বাটি থাকবে, তিনটা চামচ থাকবে, একটা 12 ইঞ্চি একটা প্লেট থাকবে। আমি একটু প্লেটটা দেখাই, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কলকাতা নকশি, এই প্লেন বেলি প্লেট যেটাকে বলা হয়, এই যে দেখেন খুবই সুন্দর একটা প্লেট। এগুলো আমাদের ভাত ভাত চাল টাল যে কোনো যে কোনো খাবার দাবার, কিন্তু ভাইয়া যেভাবে ডেকোরেশন করছিল সেভাবে অতিথি আপ্যায়নের জন্য ট্রে হিসেবে, হ্যাঁ ট্রে হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা হলো একটাতে আপনারা নুডলস দিলেন, একটাতে সুইট দিলেন, যেমন এইভাবে ট্রে হিসেবে, কিন্তু এই যে দেখেন যেমন এটাতে একটা স্যুপ দিলেন, একটাতে সুইট দিলেন আপনারা, হ্যাঁ পাশাপাশি এটাতে নুডলস দিলেন, হ্যাঁ সাথে আবার একটা গ্লাসও থাকবে, ঠিক আছে পানি খাওয়ার একটা গ্লাসও থাকবে, মানে অতিথি আপ্যায়ন, ঠিক আছে। তো এটা তো এটার ওয়েটটা আমি একটু মেপে দেই, তো এটার যেমন ওয়েটটা আছে, এটার ওয়েট আছে আপনার 2 কেজি, হ্যাঁ প্রায় ধরুন 2 কেজি 100 গ্রাম এটার ওয়েট আছে। এখন যদি আপনারা কেজি হিসেবে নিতে চান, আমি তো কেজি প্রাইস বলে দিলাম 2800 টাকা, কেউ যদি সিঙ্গেল কিনতে চান সিঙ্গেল আসলে আমার কাছে, সিঙ্গেল আপনারা নিতে পারবেন, তো এখান থেকে আপনার এই চামিজ গুলো দেখাই, এখানে আপনার চামিজ গুলো কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল করে কিনতে পারবেন, হ্যাঁ এটা আপনার চামচ, একটা টেবিল চামিজ থাকবে, যদি কেউ সিঙ্গেল টেবিল চামিজ নিতে চান এটা রাখবো আমরা অনলি 250 টাকা 1 পিস টেবিল চামিজ, আর যদি টি চামিজ নিতে চান এটার প্রাইস রাখবো আমরা অনলি 150 টাকা করে, এগুলো একদম আজীবন। তারপরে চলে যাই খুন্তি, যারা কাঁসার খুন্তি নিতে চান রান্না বান্না করে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, একটা কাঁসার খুন্তি নিতে পারেন অনলি 350 টাকা কাঁসার একটা খুন্তি। তারপর চলে যাই আমরা রাইস, কাঁসার হচ্ছে একটা রাইস নকশি কাজ করার চামচ, এটার প্রাইস রাখা যাবে অনলি 500 টাকা, এটা কিন্তু বড় সাইজ রাইসের জন্য, হ্যাঁ বড় সাইজ এটা। তারপর চলে যাই, হ্যাঁ তারপর চলে যাই ডালের একটা চামচ আছে, ডাল স্যুপ টুপ ফিনিটিনের জন্য, এটাও সেম প্রাইস অনলি 500 টাকা, ঠিক আছে। তারপর চলে যাবো হচ্ছে আমরা কারি চামিজ, যেটা আপনার কারি টারির জন্য রাইস রাইসের জন্য এই একটা চামিজ, এটা রাখা যাবে অনলি 350 টাকা এটার প্রাইস। তো ফ্রেন্ডস আমরা চেষ্টা করলাম আপনাদেরকে কাঁসা এবং পিতলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আর এগুলো প্রাইজিং সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য, তো আপনারা চলে আসবেন, হ্যাঁ। আর এখানে আরেকটা বলে দিই, এই একটা হচ্ছে আমাদের দেশি যেটা ধামরাই, এটা হচ্ছে আপনার দেশি ধামরাইয়ের প্লেট, এটার পিছনে আপনার কালো থাকবে, এটা কেজি রাখবো আমরা অনলি 1700 টাকা কেজি, হ্যাঁ যেটা যদি ধামরাইলে নিতে চান, আসলে যাদের বাজেট কম তাদের জন্য আমরা এটা দেখাচ্ছি, যে দেখা যায় কাজ তো আপনার সেমি করবে, একটু সুন্দর জন্য একটু লুকের জন্য দেখা যায় দাম দিয়ে জিনিসটা কি না দেশি প্লেট হবে, এরকম কম্পনটা ওরকম কিন্তু হয় না এটা, ঠিক আছে। কেন এটা হচ্ছে আপনার দেশি ধামরাইলে, এটা এগুলো কেজি 1600 টাকা, কেন অনেক দোকানদার ভিডিওতে বললো যে আসলে ভাই 1500 টাকা কেজি রাখবো 1600 টাকা কেজি রাখবো, যখন নিতে যায় তখন যে ভাই বললেন একটা দিলেন আরেকটা, কিন্তু আমরা সেটা না, যেটা যখন যেটা নেবেন আমরা আপনাদেরকে ওইটাই ওই দামে বলে দিব। তো ভাইয়ের নাম্বারটা আমরা দেখিয়ে দেই, তো ফ্রান্সে হচ্ছে কানিজ এন্টারপ্রাইজের নাম্বার, তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।